কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং গুরুত্বপূর্ণ খাত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জিডিপিতে কৃষির সামগ্রিক অবদান 18.64%। দেশের মোট শ্রমশক্তির 64% কৃষিতে নিয়োজিত। প্রাণী সম্পদ বিভাগ কৃষি উন্নয়নে এবং দেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কৃষিক্ষেত্রে শুধুমাত্র খাদ্যশস্যকে অগ্রাধিকার দেওয়ায় সুষম উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। দেশের দরিদ্র মানুষের দারিদ্র্য বিমোচনে আত্মকর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই। পাশাপাশি তাদের পুষ্টির অভাব পূরণে আমিষের সহজলভ্যতার সুযোগ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। ভৌগোলিক অবস্থান, অনুকূল আবহাওয়া ও চারণভূমি বেশি থাকায় এবং মানুষের অন্যান্য কাজের সুযোগ কম থাকায় দেশের দক্ষিণ প্রান্তের উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে মহিষ পালন করতে দেখা যায়। ব্যক্তিগত সম্মিলিত উদ্যোগে এখানকার মানুষ সাধারণত গৃহপালিত ও বাথান পদ্ধতিতে মহিষ পালন করে থাকে। বর্তমানে এই এলাকায় দুধ উৎপাদন ও মাংসের জন্য মহিষ পালন বেশ লাভজনক হয়ে উঠেছে। নদী মধ্যবর্তী চরাঞ্চলে বাথান পদ্ধতিতে মূলত বৃহৎ আকারে মহিষ পালন করলেও পরিকল্পিত প্রজনন ব্যবস্থা অনুসরণ না করা, পরিমাণ মতো স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ না করা, নিয়মিত ভ্যাকসিন না দেওয়া ও অনুন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে এখানকার মহিষ পালন লাভজনক হয়ে উঠছে না। এ বিষয়গুলোকে বিবেচনায় রেখে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD এর অর্থায়নে দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা ভোলাই গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর মাধ্যমে মহিষ পালন কর্মসূচি বাস্তবায়ন করছে। GJUS এর সরাসরি তত্ত্বাবধানে মহিষ পালনের মাধ্যমে প্রতিটা দরিদ্র পরিবারের অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন উল্লেখ করার মতো। পেইস প্রকল্পের সহায়তায় GJUS মহিষ পালনকারীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি বাড়িতে ও দুর্গম চরাঞ্চলের বাথানে গিয়ে মহিষ পালনকারীদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে উপযুক্ত চিকিৎসা ও পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও সদস্যদেরকে মহিষের জাত উন্নয়নের জন্য উন্নত জাতের মহিষ প্রদান, কৃত্রিম প্রজনন, প্রজনন স্বাস্থ্য সেবা, দানাদার খাদ্য প্রদান এবং মহিষের মাংসের গুণগত মান উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে চলেছে। এর ফলে স্থানীয় বাজারে মহিষের মাংসের পাশাপাশি দুধ হতে উৎপন্ন নানা ধরনের পণ্য সামগ্রীর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে দেশের অন্যান্য অঞ্চলে ভোলার মহিষ পালনের হারও বেড়ে চলেছে।